উপহার। এই বিষয়টি যেন আমাদের ডিএনএতে স্থায়ীভাবে অবস্থান করে নিয়েছে। জন্মদিন, বিবাহবার্ষিকী, চাকরি প্রমোশন সহ বিভিন্ন অকেশনে আমরা আমাদের প্রিয় মানুষদের বা কাছের মানুষদের উপহার সামগ্রী দিয়ে থাকি। কখনো কখনো কোনো বিশেষ কারণ ছাড়াই দিয়ে থাকি। উপহার দেওয়ার সাথে মানসিক প্রশান্তির কারণ খুঁজতে রয়েছে বিভিন্ন দেশের বিভিন্ন বিজ্ঞানীদের অনেক অনেক গবেষণা। অনেক বিজ্ঞানী উপহার দেওয়ার সাথে মনস্তাত্ত্বিক আশ্চর্যজনক কিছু তথ্য উদ্ঘাটন করতে সমর্থ হয়েছেন। আজকের ভিডিওতে আমরা জানব উপহার দেয়া নেয়ার সাথে মানব শরীরের হরমোনাল ক্রিয়া বিক্রিয়া ও মানসিক, শারীরিক, সামাজিকভাবে উন্নত চরিত্রের অধিকারী হওয়ার রহস্য। ১৯৯৯ সালের দিকে নরওয়ের ইউনিভার্সিটি অফ অসলোয়ের লেভার্গ নামক এক ছাত্র উপহারের সাথে মনস্তাত্ত্বিক সম্পর্ক খুঁজতে প্রায় ৩৩৬ জন মানুষের উপর একটি গবেষণা চালায়। সেই গবেষণা থেকে অনেক চমকপ্রদ তথ্য বেরিয়ে আসে। এছাড়াও আরও অন্যান্য গবেষণা থেকে জানা যায় উপহার দেওয়ার মাধ্যমে রক্তচাপ স্বাভাবিক থাকে, অবসাদগ্রস্ততা দূর হয়, মানসিক প্রশান্তি বৃদ্ধি পায়, অত্যধিক পরিশ্রম থেকে সৃষ্ট বিরক্তি দূর হয়, সামাজিকতা ও আত্মসম্মান বোধ বৃদ্ধি পায় এবং সর্বোপরি উপহারদাতার জীবনকালও বৃদ্ধি পায়। এই সবগুলো বিষয় নিয়ন্ত্রিত হয়ে থাকে সেরোটোনিন, ডোপামিন, অক্সিটোসিন ও এন্ডোরফিন নামক হরমোন দ্বারা। প্রকৃতপক্ষে সমস্ত মানব শরীর কিছু রাসায়নিক পদার্থ দ্বারা নিয়ন্ত্রিত, যাদের আমরা হরমোন বলে থাকি। সেরোটোনিন, ডোপামিন, অক্সিটোসিন ও এন্ডোরফিন, এই চারটি হরমোনকে একসাথে ফিল গুড কেমিক্যাল বলা হয়ে থাকে। অর্থাৎ এই চারটি হরমোনই শরীরে এমন এক পরিবর্তন ঘটায় যা সকল ক্লান্তি, অবসাদ, বিরক্তি শরীর থেকে বের করে দিয়ে এক প্রশান্তি সৃষ্টি করে, যা শরীর ও মনের আমূল পরিবর্তন ঘটায়। তবে এই চারটি হরমোনের মধ্যে মনকে খুশি করতে প্রধান কাজটি করে থাকে ডোপামিন। যখন কোনো ব্যক্তি আনন্দের সাথে কাউকে উপহার সামগ্রী দেন অথবা যে ব্যক্তি উপহার পেয়ে আনন্দিত হন, উভয়ের মস্তিষ্ক থেকে এই চারটি ফিল গুড কেমিক্যাল ক্ষরণ হয়। এন্ডোরফিনকে বলা হয় ন্যাচারাল পেইন অ্যান্ড স্ট্রেস ফাইটার। এর অন্য নাম কাম হরমোন বা প্রশান্তিদায়ক হরমোন, যা মূলত দীর্ঘ সময় ধরে পরিশ্রম যেমন প্রাতঃভ্রমণ, খাওয়া দাওয়া, সাঁতার, শারীরিক মিলন ইত্যাদির পর শরীরের ধকল কমাতে ক্ষরণ হয়ে থাকে। সেরোটোনিনকে বলা হয় উইল পাওয়ার হরমোন, যার প্রধান কাজ হচ্ছে শরীরের আরাম বা সুখ অনুভব তৈরি করা। এছাড়া মানসিক দৃঢ়তা বৃদ্ধি, অবসাদ ও দুশ্চিন্তা দূরীকরণের কাজ করে থাকে। অক্সিটোসিনকে বলা হয় লাভ হরমোন বা ভালোবাসার হরমোন। আপনি যখন কারো প্রতি গভীর টান বা আবেগ অনুভব করছেন বা কাউকে যখন দিনে কয়েকবারই অযথা মনে পড়ছে, তখন বুঝতে হবে আপনার মস্তিষ্ক প্রচুর পরিমাণ অক্সিটোসিন ক্ষরণ করছে। এছাড়াও বাচ্চা জন্মদান ও দুগ্ধপান করানোর মুহূর্তেও এই হরমোন সিক্রেশন হয়ে থাকে। ডোপামিন হরমোনকে মূলত ফিল গুড হরমোন বলা হয়। এই হরমোনটির কাজ হচ্ছে নিজের উদ্দীপনাকে বৃদ্ধি করা, সুখ অনুভব বৃদ্ধি করা, কর্মতৎপরতা সৃষ্টি, সতর্কতা বৃদ্ধি এবং পুরস্কার বা উপহার দেওয়ার মনোভাব সৃষ্টি করা। মানুষ যখন কোনো কারণে বা কারোর প্রতি খুব খুশি হয়, তখন তার মস্তিষ্ক থেকে ডোপামিন নামক এই হরমোনটি ক্ষরিত হয়, যা তাকে উপহার দেওয়ার মানসিকতা সৃষ্টি করে। এই ঘটনাগুলোকে আমরা হরমোনাল ক্রিয়া বিক্রিয়া দ্বারা খুব সহজেই ব্যাখ্যা করতে পারি। অ্যাসিডিটি শব্দটির সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। প্রায় সবসময় অ্যাসিডিটি নিরাময়ে আমরা ভুল ওষুধ খেয়ে থাকি। অ্যাসিডিটি নিরাময়ে সঠিক ওষুধ নির্বাচন করতে আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নতুন কোনো ইনফরমেশন আমাদের সাথে শেয়ার করতে চাইলে কমেন্ট করুন।